আন্দোলন এখন আরো দিনকে দিন বেড়ে যাচ্ছে বাড়া কেন এখন কারা আন্দোলন করছে তারা কি প্রকৃত ওই ধর্ষিতা যে হয়েছে যে ম্যাডাম যে ডাক্তার ম্যাডাম তার জন্য না নিজের জন্য করছেন একটু ভালো করে চিন্তা করে দেখবেন যারা পাবলিকের পদ মেরে খাই যেমন ফিল্ম স্টার গায়ক তারা দেখবেন ইদানিং করে এখন লাগছে কেন বলুন তো কয়েকটা মহিলা ফিল্ম তারা তারা উনু কথা বলেছিল ল্যাজ চাটা মতো তাদের এমন পাবলিক সেকেছে তারপর থেকে কিন্তু এইসব পাবলিকের পোঁদ মেরে যারা ফিল্ম এবং গায়করা খাচ্ছে তারা এখন ইদানিং করে লাগছে তার কারণ দেখছে পাবলিক মারা খেপে গেছে কারণ ধর্ষণটাকে কেউ কিন্তু ভালো বলে না ধর্ষণ মানে ব্যাপক বাজে কেস কেউ মেনে নিতে পারে না আজকে প্রত্যেকটা ঘরে মা বোনটা আছে কারো যদি ক্ষতি হয়ে যায় কেউ মেনে নেবে না সেই সূত্রে দেখছে এখন যদি আমরা রাস্তায় না নামি তাহলে আমাদের গান মারা যাবে আমাদের মারা সিনেমা কেউ দেখবে না আমাদের মারা গান কেউ শুনবে তাই তাই সেই সব বাবুরাদের ঘুম এতদিন পর ভাঙছে এখন যখন সিবিআই টিভি ইত্যাদি কাজ শুরু করে দিয়েছে অলরেডি অনেক কয়েকজনকে অ্যারেস্ট করেছে আর করছে কিছু কিছু নেতারা কিছু কিছু ছোট ছোট জায়গায় দেখবে কিছু নেতারা তাদের পিঠ বাজাবার জন্য করছে তার জনগণকে দেখাতে চাচ্ছে আমরা তোমার বাড়া পাশে আছি ওরে মারা এই আন্দোলন করছে ব্যাপক হারে ডাক্তাররাও করছে তার জন্য একটু হসপিটাল হসপিটালে গিয়ে দেখবেন কত রুগী মারাও যাচ্ছে কত রুগী কষ্ট পাচ্ছে কত রোগী রুগী চিকিৎসা পাচ্ছে না তাই ডাক্তারদের বলবো আন্দোলনটা করছেন করুন শিফটে করুন হসপিটালটা রানিং করে করুন বলছে যে আমাদের ডাক্তারদের কি দিতে হবে সুরক্ষা দিতে হবে তাই তো এখন বলতে গেলে বাড়া অনেক কথা সুরক্ষা দিতে হবে ডাক্তার যেখানে ডাক্তারি শিখছে বা ডাক্তারি করছে সেখানে ডাক্তারের দ্বারাই ধর্ষিত হচ্ছে তাহলে ওখানে মারা কে শিব দেবে হ্যাঁ যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে এর পর থেকে কতগুলো ধর্ষণ হয়েছে আদিবাসী মেয়েদের ধর্ষণ হয়েছে সাধারণ মেয়েরা ধর্ষণ হয়েছে এর ভিতরেই যে চার পাঁচটা ধর্ষণ হয়েছে তাদের জন্য কজন মুখ খুলছে হ্যাঁ কজন বাড়া মুখ খুলছে কজন খুলছে কি কেউ কেউ খুলছে না আন্দোলন করতে গেলে আমি আগেই ভিডিও বানিয়েছি বাড়া যে প্রত্যেকটা ধর্ষণে সমানভাবে আন্দোলন করবেন আজকে কলকাতায় হয়েছে বলে স্বত ভাবে সারা বাংলা জুড়ে আন্দোলন হচ্ছে আর যেসব আদিবাসী মহিলাগুলো হচ্ছে হচ্ছে বাদাস মহিলাগুলো তাদের বেলায় ভাড়া কোনো টরকরছে না বা খবরের শিরোনামে আসছে না এই সম্পূর্ণ আন্দোলনটা রাজনৈতিক এবং ইয়ে স্বার্থ চরিতার্থ করার জন্য এখন শুরু হয়ে গেছে বাঁচার জন্য শুরু হয়ে গেছে ডাক্তার ভগবানের পরে তাদের রাখা হয় তাদের উপরে আমরা অনেক ভরসা করে তারা না থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেটাই হচ্ছে আন্দোলন করতে গিয়ে আন্দোলনের মাধ্যমে আন্দোলনটা এমন ভাবে হয়ে গেছে যে হসপিটালে অনেক অনেক রুগী মারা যাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে রুগী তার দায়টা বাড়া কে নেবে বলতে পারেন একটুখুনি আর ডাক্তারকে বলছি যে আপনারা দেখবেন আপনার করছেন খুব ভালো জিনিস প্রতিবাদ করা দরকার আন্দোলন করা দরকার তবে আদার সে রুগীগুলি মরছে বা অসুস্থ হয়েছে তাদের জন্য একটু দেখুন আপনারা চারজন ডাক্তার থাকলে দুজন অন্তত হসপিটালে থাকুন ভালো ডাক্তার আবার ওই দুজন চলে আসবো ওই দুজন আন্দোলন করে আর দুজনকে পাঠিয়ে দিন এইভাবে চারিদিকে ঠেকান আপনারা যদি সৎ হন আপনারা যদি পাবলিকের ভালো চান আপনারা যদি মানুষের ভালো চান জনগণের ভালো চান তাহলে অবশ্যই আপনারা এইভাবে চিকিৎসাগুলো করবেন আশা করি বুঝতে পেরেছেন আর আন্দোলনটা এখন বললাম না নিজের স্বার্থ চরিতার্থ এবং নিজের দলের বা নিজের পার্টির বা নিজের নাম কামাবার জন্য এখন আন্দোলন হচ্ছে প্রকৃত আন্দোলন এখন আর হচ্ছে না প্রকৃত আন্দোলন অনেক আগে কলকাতা হয়ে গেছে যারা ডাক্তাররা করেছে যারা প্রথম প্রথম করে তারা এখন যারা করছে মুখ দেখানো বা লোক দেখানোর জন্য নাম কেনাবার জন্য এইসব আন্দোলনের বাড়ায় কোনো দাম নেই আদাস যে ধর্ষণ হলো রাস্তাঘাটে আদিবাসী মহিলা বা তাদের জন্য কি করেছেন ছিঁড়েছেন বলুন একবার আওয়াজ তুলুন তাদের জন্য আওয়াজ তুলুন এক চোখমি ভাড়া হবেন না ভাড়া থাকবেন দেখতে পাবেন খবর স্টার